দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটি দেখছেন, এটা বাংলাদেশের অন্যতম বৃহত্তম হাট, দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারোল হাট। আপনারা জানেন যে প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই যে দেখছেন আপনারা, হাট পুরো জমজমাট এই করোনার সময়। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করব না। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, এই কাহারোল হাটে আপনারা দূর দূরান্ত থেকে আসতে চান, আপনারা কোথায় থাকবেন, কিভাবে আসবেন, এবং এখান থেকে গরু কিনে আপনারা কিভাবে নিয়ে যাবেন, ট্রান্সপোর্ট ব্যবস্থা, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি। তো আপনারা যে হাটটি দেখছেন, এই হাটের যিনি ইজারাদার, তার সাথে আমরা এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো, এবং আপনাদের সুবিধার্থে আপনারা যা যা চান, যে সমস্ত প্রশ্নগুলি আপনারা করতে চান, সেই প্রশ্নগুলি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, উত্তরগুলি জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা এখন কথা বলবো এই হাটের ইজারাদারের সঙ্গে। আপনারা সামনে এই যে টিন শেডের যে অনেকগুলি ঘর দেখছেন, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কাহারোলে। আপনারা সবাই জানেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম হাট কাহারোল হাট প্রতি শনিবারে বসে। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে এই কাহারোলে আসার ব্যবস্থা কি, এখানে থাকার কোনো বন্দোবস্ত আছে কি না। সেই উপলক্ষে আমরা আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই হাটের যিনি ইজারাদার, জনাব এম এ সাইদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা সাইদ সাহেব, আমাদেরকে একটু বলবেন যে এই যে দূর দূরান্তের অনেকে খামার করতে আগ্রহী হয় বা বিভিন্ন ধরনের পার্টি থাকে, তারা এই যে হাটে আসবে, এই এসে তারা এই ঘরে থাকবে, এতে এখানে থাকার ব্যবস্থা আছে, পায়খানার ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, এবং গরু রাখারও ব্যবস্থা আছে। যে প্রয়োজন কেউ মনে করে দূর দূরান্ত থেকে হয়তো একটা গরু মেলেনি, পাঁচটা সাতটা দশটা কিনছে, সে আগের দিনে এখানে রাখতে পারবে, থাকতে পারবে, এবং কাহারোল হাট শেষে ট্রাকে করে ফুল নিয়ে যেতে পারবে। আচ্ছা, মানে অন্য হাট থেকে দেখা গেল যে এসে গরু রাখার ব্যবস্থা, সুব্যবস্থা আছে, নিরাপত্তার ব্যবস্থা আছে, এবং টাকা যদি কারো আনা আনার সমস্যা হয়ে থাকে, তাহলে বৃহস্পতিবারেই ব্যাংক করলে আমরা সেটা টাকাটা রেডি রাখার ব্যবস্থাও করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা একটু এই থাকার ব্যবস্থাটা বলি। আচ্ছা, এখানে এই যে দূর দূরান্ত থেকে মানুষ আসবে, তো এখানে আসলে আসার ট্রান্সপোর্ট ব্যবস্থাটা কি প্রথমে একটু যদি আমাদেরকে বলেন। যদি ঢাকার থেকে চিটাং থেকে আসতে চায়, হ্যাঁ, তাহলে ঢাকার থেকে চিটাং থেকে সরাসরি বীরগঞ্জে নামবে, নামে বীরগঞ্জ থেকে ধরেন যে 10 মিনিটে কাহারোল ঢুকতে পারবে, আবার 10 মাইল নামে একটা মোড় আছে, সেখানে নামতে পারবে, নামে যে কোনো একটা অটোরিকশায়, অটোয় হোক, বাসে হোক, বা কাহারোলে চলে আসতে পারবে, আসতে পারবে। আবার দিনাজপুর শহর থেকে, শহর থেকে আসে তো বাস আছে, টেম্পু আছে, যে কোনো পাকার আছে, যেদিক থেকে আসুক না কেন যোগাযোগ ব্যবস্থা উন্নত। আমরা তো জানি যে সরাসরি বাসও আছে, বাস তো আছে প্রতিটা উপজেলায় বাস আছে, কারণ দিনাজপুর টু কাহারোল, না দিনাজপুর টু কাহারোল না, ঢাকা টু কাহারোলও তো আছে, কাহারোলও বাস আছে, শ্যামলি হানিফ, শ্যামলি হানিফ হক, মানে বড় বড় রেপুটেড কোম্পানিগুলির বাসগুলি এটা দিয়ে সরাসরি এখানে আপনার চলে আসতে পারে, চলে আসতে পারে। আচ্ছা, তারপরে এই যে আপনারা যে বিশাল একটা কমপ্লেক্স দেখছি, এসিবি কমপ্লেক্স। আচ্ছা, মনে করেন যে কেউ যদি শুক্রবারে আম্বারিহাটে আসে, আম্বারিহাটে এসে হয়তো 10টা গরু তার পছন্দ হলো, 10টা গরু কিনলো, তারপরে তারা চিন্তা করে যে শনিবারে কাহারোল হাটে যাব, এই 10টা গরু কোথায় রাখবো আমরা, তো এটা একটা বিরাট একটা সমস্যা। তো আপনি বলছেন যে আপনার এই যে বিশাল এই কমপ্লেক্সের ভিতরে সে রাখতে পারবে। আচ্ছা, এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন সুবিশাল কমপ্লেক্স, অনেক বড় জায়গা, এখানে আপনারা এই যে শেডের তলে আপনারা গরু রাখতে পারবেন, এবং সেই সাথে এই জায়গায় থাকার বন্দোবস্ত রয়েছে। এই যে দেখুন আপনারা, অনেকগুলি ঘর রয়েছে, এই থাকার বন্দোবস্ত রয়েছে। তা আমরা থাকার বন্দোবস্ত সম্পর্কে আমরা একটু কথা বলি। আচ্ছা, এখানে থাকার কি পয়সা টয়সা লাগবে? এখানে থাকার পয়সা লাগবে না, এটা ফ্রি অফ কস্ট আমরা থাকার ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এখানে থাকার ব্যবস্থা একদম ফ্রি, গরু রাখলে গরুর ময়লাটা পরিষ্কার করার জন্য এখানে যদি কোনো আমরা ডে লেবার যারা পাবো তাদেরকে দিয়ে এই গরু ময়লাটা পরিষ্কার করে নেবো। মানে আপনারা হাটের তরফ থেকে কোনো রকমের গরু রাখার বিষয়ে পয়সা নেবেন না? নেবো না। আচ্ছা, তারপরে এমন হতে পারে যে শনিবার ডিরেক্ট হয়তো কেউ আসলো ঢাকা চিটাগাং থেকে, এখানে এসে তারা গরু কিনলো 20টা গরু, তো তাদের আরও 10টা গরু দরকার, হয়তো আগামীকাল আরেকটা হাট থেকে তারা কিনবে, বা পরশু দিন যদি কালকে নেকমরদ হাট আছে এই ধরনের হাট থেকে যদি কেনে, তাহলে এখানে আপনার 2-3 দিন থাকতে পারবে, গরুগুলি রাখা যাবে, রাখা যাবে। আচ্ছা, এটা একটা খুবই ভালো একটা ইনফরমেশান। আচ্ছা, এবারে আমরা একটু জানতে চাই যে টাকা পয়সার ব্যাপারটা। আচ্ছা, ব্যাপারীরা কীভাবে টাকা নিয়ে আসে?
তারা কি ক্যাশ টাকা নিয়ে আসে? ব্যাপারীরা তাদের নিজস্ব ব্যবস্থাপনা, কেউ ক্যাশ নিয়ে আসে। হ্যাঁ, আবার কেউ যদি মনে করে যে না আমি ক্যাশ নেব না, ইজারাদারের কাছে পাঠাবো, তাহলে বৃহস্পতিবারে আমাদের অ্যাকাউন্টে টাকা দিলে আমরা শনিবারে সেই টাকাটা ক্যাশ করে তুলে রাখবো, বৃহস্পতিবারে শনিবারে ওনাকে আমরা যখন লাগবে তখন সাপ্লাই করে দেবো। আচ্ছা, তার মানে আপনাদের অ্যাকাউন্টে যদি বৃহস্পতিবারের মধ্যে টাকা যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে শনিবারে সেই টাকাটা আপনারা তাদেরকে হাটের সময় আপনারা ডেলিভারি দিয়ে দিবেন। আচ্ছা, এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের যে ডেসক্রিপশনে যে ফোন নাম্বারটা রয়েছে, এই ফোনে যোগাযোগ করে আপনাদের কাছে অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবে। অথবা আপনার মাধ্যমে আমি দিতে পারি। হ্যাঁ, যদি চায় কেউ তাহলে এসিবি অটো রাইসমিল। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার হলো এসিবি অটো রাজমিল, অ্যাকাউন্ট নাম্বার হলো 3301-8967, সোনালী ব্যাংক, কর্পোরেট ব্রাঞ্চ, দিনাজপুর। আচ্ছা, অথবা যদি কেউ পূবালী ব্যাংক নিতে চায় সেটাও দেওয়া যাবে। পূবালী ব্যাংক, এসিবি অটো রাজমিল, এস এ বি রাইস মিল, সোনালী ব্যাংকের মাধ্যমে আনতে পারে, আবার পূবালী ব্যাংকের মাধ্যমে, পূবালী উত্তরা, এসি বোর্ড, রাইস মিল, পূবালী উত্তরা জনতা, সোনালী ইসলামী ব্যাংক। আচ্ছা, মানে এই পাঁচটা ব্যাংকের মাধ্যমে তারা টাকা এভাবেই অনেকে নিয়ে আসে আমরা জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমাদেরকে যদি আপনি একটু বলেন যে তারা এই যে এখানে আপনার এখানে থাকার বন্দোবস্ত পাচ্ছে, তারপর গরু রাখার বন্দোবস্ত পাচ্ছে, আচ্ছা তারপরে এই যে নিয়ে যাবে দূর দূরান্তে, এই যে ট্রাকের ব্যবস্থা, ট্রাকের সুব্যবস্থা করে দেওয়ার সুযোগ আছে, আমরা করে দিব। আপনারা ট্রাকের ব্যবস্থা, ট্রাক বন্দোবস্ত গাড়ি আছে সবসময়, ট্রাক বন্দোবস্ত করা যায় সবসময়, তার রেডি পজিশনে যদি না পায় আমরা সে দায়িত্ব আমরা নেব। আচ্ছা, তাকে ব্যবস্থা করে। আচ্ছা, আমরা একটু দুই একটা জায়গার যদি আমরা একটু ভাড়াটা আপনি একটু ধারণা দেন। জায়গা আজকে একটা আমি ভাড়া করে দিলাম 22,000 টাকা। এটা কি বড় ট্রাক? বড় ট্রাক, মানে 18 ফুট পাড়ি আসছে। ওরা আমার কাছে সকালে গেছে, আমি ওই দালাল অফিসের কথা বলে 22,000 টাকা ভাড়া ঠিক করে দিলাম। আচ্ছা, ঢাকাতে হলো 20,000, নসিক দিতে হলো 20,000, তারপর ধরেন যে পাবনাতে হলো 16,000, এটা হলো বর্তমান ভাড়া, আজকের ভাড়া চলছে। আচ্ছা, মানে এই ভাড়াটা ভেরি করে, 4,000-5,000 টাকার মধ্যে আপ ডাউন হয়, কিন্তু মোটামুটি আপনার এই চিটাগাং এর ভাড়া 22,000-25,000-25,000-এর মধ্যে। হ্যাঁ, মানে এটা মোটামুটি ভেরি করে 20-25 ধরে নিতে হবে সব সময়ের জন্য। হয়তো লিচুর সময় একটু ভাড়াটা বাড়ে, তারপর ধানের সময় একটু ভাড়াটা বাড়ে, এটা সময় সময় এটা ভাড়াটা বাড়ে, ভেরি করে। আচ্ছা, আর আপনার কাছে যেটা সর্বশেষ যেটা আমাদের জানা সেটা হলো যে এই হাটে সিকিউরিটির ব্যবস্থা আমরা জানি। হ্যাঁ, তো আপনার মুখ দিয়ে আমরা একটু সিকিউরিটি, যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা আছে এখানকার প্রশাসন, এখানকার পুলিশ প্রশাসন সবাই সক্রিয়ভাবে আমাদের সহযোগিতা করছে, এবং আমরা সার্বক্ষণিক মনিটর করতেছি যে নিরাপত্তাহীনতা কেউ না ভোগে এবং কেউ যেন অযাচিত হয়রানির শিকার না হয়, এটা কঠোরভাবে মনিটর করা হচ্ছে। এখানে নিরাপত্তা বিষয়ে কারো কোনো সন্ধান থাকার কোনো সুযোগ নেই। আচ্ছা সাইদ সাহেব, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে এখানে আসার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এই যে এসিবি কমপ্লেক্স, এই যে দেখছেন অনেক বড় কমপ্লেক্স, এখানে আপনারা থাকতে পারবেন দূর দূরান্ত থেকে এসে। আপনারা যদি কিছু গরু অন্য হাট থেকে কেনেন তবে এখানে রাখতে পারবেন, আবার যদি কাহারল হাট থেকে কিছু গরু কিনে আপনারা অন্য হাটে যদি যেতে চান তবে এখানে আপনারা ফ্রি অফ কস্টে থাকা এবং গরু রাখা, এই যে আপনারা দেখছেন অনেক বড় কমপ্লেক্স। এই যে আপনাদেরকে আমরা একটু, এটা নাম হলো এসিবি কমপ্লেক্স, এসিবি কমপ্লেক্স, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই জায়গায় এই সমস্ত এলাকায় আপনারা গরু রাখতে পারবেন। এবং আপনারা শুনলেন সাইদ সাহেবের কাছ থেকে যে এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি দেখে আপনারা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।